My tears like rain run down the window. I repeat your name. যেমনটা কালকে আমি রাতে বলেছিলাম দিদি, গলাটা এরকম হচ্ছে, গলা বসে যাবে বা ব্যথা হবে, গলাটা ব্যথা, হালকা হালকা ব্যথা। বাট আমি যখন সকালে উঠি ঘুম থেকে, না আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না। তারপর ফ্রেশ টেস্ট হলো, মানে হলাম আমি, কাশি হলো দু তিনবার, এখন তাও গলা থেকে আওয়াজ বেরোচ্ছে, বাট মানে খুব অস্বস্তি হচ্ছে। যাই হোক, আমি দিচ্ছি আজকে জল খাচ্ছি, হালকা একটু উষ্ণ গরম জল করেই খাচ্ছি। আমার না একটু খেতে আরাম লাগছে গরম জলটা, হালকা গরম জল। বাপরে বাপ, মানে কি বলবো, মানে ঢোক গিলতে গেলেই কেমন অসুবিধা হচ্ছে আমার। দেরি হয়ে গেল, এখন কটা বাজে? হ্যাঁ ঘরে নেই, এখানে ওটা 10-15 বাজবে। একটা খুব মজার ঘটনা হচ্ছে, এই জানলাটা দিয়ে একটা ওই, এটা তো বড়টা বাঁধা আছে, কালো ছোট ছোট মুরগিগুলো ঢুকে গেছে ঘরের ভিতরে এখানে। আর ডোরা সুযোগ পেয়ে তাকে তাড়িয়েছে, ধরতে আর পারেনি, দিয়ে গেট পাড়া দিচ্ছে। দেখো গেট পাড়া হয়েছে, বল কী ব্যাপার, সকালে কী খেয়েছে? কিছু খায়নি, ঠিক আছে। আমি ভাত করে নিয়েছি, তরকারিগুলো বের করেছি, খাবার আগেই গরম করবো। আর আগে একটু রুমটা ঝাড় দিলাম, মানে ঘরগুলো ঝাড় দিলাম আজকে, তাতে এরকম অবস্থা হবে। আজকে আর মুছছি না, কালকে আমার ছুটি আছে, কেন কি কালকে হচ্ছে তোমার লক্ষ্মী পুজো, সে কারণে কালকে ছুটি আছে, কালকে ঘরটা মুছবো। এখন একটু বসি, স্নান করে নেবো, ঘেমে গেছি পুরো। বাচ্চাকে দেখো, যা ঘুর, জলে মুখ দিবি না, যেখানে যা ইচ্ছা কর, তোর জন্য গোটা বাগান বাড়ি ফাঁকা করা হচ্ছে। না ঠিক আছে, দেখ বাঘ রোলটা, এটা কি করবে, সুয়েজ খাল। আরেকজনকে দেখা 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 অবস্থা, ওই তো লেবু গাছ থেকে আরম্ভ করে সব গাছে কাঁটা ফাটা খাবে, বুঝবে ঠেলা। আর মাটিটা খুঁড়, ডোরা তুই গাছে উঠিয়া। হ্যাঁ, নাকের ডগায় কামড়ালে বুঝবে। রুটি আর হচ্ছে দিয়েছে কুমড়ো আলু তরকারি আর দই নেবো একটু, আজকে নিরামিষ, জানি না কেন তবু নিরামিষ, দুপুরবেলা আমিষ। বাইরেটা আবার মেঘ করে এসেছে, ওই দেখো আবার মেঘ করে এসেছে, বৃষ্টি হবে, কিরম অদ্ভুত না? সবাই যে জামা কাপড় তুলে নিচ্ছে ছাদ থেকে, এই বৃষ্টি শুরু হলো বলে, এটা ভারী মেঘ করেছে এদিকটা, হাওয়াও দিচ্ছে। এক্ষুনি তো রোদ উঠেছিল, আবার হঠাৎ করে কি জানি বাবা হাওয়া দিচ্ছে, জানি না বৃষ্টি হয়তো শুরু হলেও হয়ে যেতে পারে। বলতে বলতে বৃষ্টিও শুরু হয়ে গেছে। কেন ওয়েদারটা এমনি হচ্ছে ভগবানই জানে, ওই দেখো ভালোই জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে একটা পাখি বসেছে, দুটো পাখি, এরকম করে চলে গেল। একটু তাড়াতাড়ি স্নান টান করে নিয়েছি, এত ঘুম পাচ্ছে আমার, বাপরে বাপ। যাদের যাদের এসি গুলো বাইরে বসানো আছে, মানে এই এখানে, তারপর আমাদেরটা উপরে আছে, মানে ছাদের ভেতরে বসানো নেই, তাদের পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। না শুধু তাদের না, সবারই বলতে গেলে, ওই যে তারগুলো থাকে না তোমার একটা, ওই কি বলবো, পাইপ যেটা দিয়ে জল বেরোয়, এগুলো পুরো সবার নষ্ট হয়ে কেটে পড়ে গেছে। আমাদেরটাও কেটে গেছে, আমাদেরটা এই জানলার ওপরে যে কার্নিশটা, ওইটা দিয়ে জল পড়ে, মানে যেই পাইপটা দিয়ে জল বেরোনোর কথা ওইটা না, এতদিন রোদে জলে পড়ে থেকে থেকে নষ্ট হয়ে গেছে, অটোমেটিক কেটে পড়ে গেছে, ওটা আবার চেঞ্জ করতে হবে পরে।
প্রচুর খিদে পাচ্ছে। ভেবেছিলাম 12টা স্টিক করে খাবো, তারপর ভাবলাম না খেয়ে ভালো লাগছে না, খিদে পাচ্ছে এত। ভাত, শশার চিংড়ির তরকারি আর এইখানে নিচে মাছের ঝোল, কিছু করার নেই, এখানে ধরেই খেতে হবে হাতে। আমি রেডি হয়ে গেছি, সকালবেলাটা বৃষ্টি হয়ে গেল, এখন আবার রোদ বেরিয়ে গেছে। কি অদ্ভুত ব্যাপার স্যাপার, কখন বৃষ্টি হচ্ছে কখন রোদ বেরোচ্ছে কোনো বোঝার উপায় নেই। আজকে অনেক রকম আইটেম, কুমড়া পটল ভাজা, মাছের টক, এটা কি গোমা তরকারি, ডাল, বাহ, এদিকে আমার চিকেন ওখানে থাক, বিকালে খাবো তখন। আর হ্যাঁ দিয়ে দাও, ডোরা কে হচ্ছে ধোয়া যাবে, ডোরা কে দিয়েছি চিকেন ভাত, সে খেয়ে নিচ্ছে, শুয়ে শুয়ে খেতে হচ্ছে তাকে। 4টে বাজতে যায় এই, আমি মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি মেট্রোর জন্য, আর আজকে জুতোটা পরে যেটা পরে এসেছি সেটার জন্য আমার পায়ে ফোসকা পড়ে গেছে। 4:30 বাজে আর আজকেও আমি বেঁচে গেছি বৃষ্টির থেকে, জাস্ট ঘরে ঢুকলাম আর বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, পুরো কালো হয়ে মেঘ হয়ে পুরো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। এখন অতটা জোরে পড়ছে না, কিন্তু বৃষ্টি পড়ছে, যাই হোক একটু রেস্ট নেব। কালকে কলেজ থেকে মানে ইনস্টিটিউট থেকে এসে না মাথাটা ধরে গেছিলো, আমি ঘুমিয়ে গেছিলাম, আজকে শরীরটা ঠিকঠাক আছে। আর আজকে আমি যেই জুতোটা পরে গেছি কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, আর আজকে আমি যেই জুতোটা পরে গেছিলাম বাপরে বাপ, পায়ে পুরো মানে দুটো পায়ে আমার ফুচকা পড়ে গেছে। আসলে জুতোটা অনেকদিন পরিনি না, শক্ত হয়ে গেছে, এবার পরে হেঁটেছি পুরো পরে দিতে ফুচকা পড়ে গেছে, ওটা মোজা পরে পরতে হবে। পুরো কালো হয়ে লঙ্কা গাছটাতে আমি সকালবেলা জল দিয়েছিলাম, পাতাগুলো ঠিকঠাক আছে। 6টা বাজে, আমি আজকে রান্নাটা করে নেব, কারণ সবসময় ভালো লাগে না, একটা দিন ছুটি পাবো একটু দেরি করে ঘুম থেকে উঠবো, কালকে যদি রান্নাটা রেখে দিয়ে ফেলে তো আবার কালকে তো হেডেক থেকে যাবে। তো আর দইলা আমাকে ফোন করে বারবার বলছে কুমড়োটা যে কিনে দিয়েছি কুমড়োটা রান্না করো নষ্ট হয়ে যাবে। আরে বাবা আমি একা, আমার ফ্রিজে তরকারিগুলো না শেষ হলে আমি আবার তরকারি রান্না করে রেখে দেবো, ফ্রিজে তরকারি জমেই যাবে। ফ্রিজে মোটামুটি তরকারি শেষ হয়েছে মোটামুটি, আরও একটা না দুটো রয়েছে, তো সবজি কিছু নেই, সবজিটাই মেনলি রান্না করবো। 5:30 সময় আর কাশি হচ্ছিল একটু, হবে লজেন্স খেলাম সেই কফি লজেন্সগুলো কি রে দাদা, লক্ষ্মী পূজাতে কেঁচে গন্ডোস চারদিকে অন্ধকার, সে কী দেখছে কে জানে, একদম নিখুঁত নয়নে দেখে যাচ্ছে দেখি। আরে আচ্ছা ল্যান্সটা দেখো, তার ব্যালেন্স রেখেছে সোজা, আরে সুন্দর আমার নেই, এখান থেকে নিই প্রতিবারই, সেখান থেকে যাই বাড়ি। এই চিরুনিটা নিয়ে এসছি, একদম সুন্দর, কি স্টাডি রে ভাই, বাবা ঠিক আছে দেখি ইউজ করা যাক, কারণ ওর সেই লোম কিছু কিছু লোম আছে আটকে থাকে, ঠিক করে যাবে এটাতে সুন্দর হয়ে যাবে। ভোঁতা খুঁজবে না এটা, আর আমার চার্জার এসেছে যে ওখানে যেটা নিয়েছিলাম ডুয়েল পোর্ট পিডিআর কিউসি। আমার এই যে রান্না চলছে, একদিকে ঢেঁড়স ভাজা হচ্ছে, এদিকে ঘ্যাঁট হচ্ছে, এখানে অলরেডি পটল ভাজার উচ্ছা কয়েকটা ছিল সেগুলো ভেজেছি আর বাকিগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলো ফেলে দিতে হয়েছে, কিছু করার নেই। আর এখানে শাক ভাজা হবে, লোটে মাছের তরকারি, খালি এই মাছটা তরকারি করছি। রাতের বেলা রান্না করছি, রাতেই ঘেমে আছি, দিনের বেলা রান্না করলে কি অবস্থা হবে। উপরের তলা না একটু বেশি গরম হয়, যাই হোক আরেকজনের সঙ্গে ভিডিও কলে কথা বলছি, দেখো সে রান্না করছে এখন। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরটা পরিষ্কার করলাম, মেনলি চিমনিটা অনেকদিন মানে চিটচিটে হয়েছিল, তেল চিটচিটে, ওটাকে ভালো করে পরিষ্কার করলাম আজকে। উফ বাবা মানে খুব বসবো শান্তি করে, খাওয়া দাওয়া করে নিই, কারণ আজকে এসে সেরকম কিছুই খাইনি, খালি সন্ধ্যাবেলা আমি একটু হরলিক্স খেলাম, তো খিদে পাচ্ছি খেয়ে নেবো। আমার তরকারি, এখানে চিকেনটা গরম করেছি, এই যে স্যালাড,
আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে একটা নতুন ব্লগে। কালকে ঘরে আসি, কালকে দেখি কী কাজ করা যায়। ঘরটা মুছতে হবে আপাতত, কালকে ঝাড় দিয়েছি, কালকে মুছাতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট।